রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। রাস্তার পাশে গোবর চটকানো কালো মেয়েটা বারবার ঘুরে ঘুরে আমাকে দেখছিল। গন্ধে আমার বমি এসে যায়। কি বিশ্রীভাবে সে গোবর নিয়ে খেলছিল! আমি তখন জানতাম না ওই গোবর দিয়ে মেয়েটা জ্বালানি তৈরি করবে, তারপর রান্না করবে, তারপর সবাইকে খাওয়াবে। সেই কালো মেয়েটা দীর্ঘদিন আমাকে একইভাবে দেখেছে, আর আমি একই রকমভাবে মুখ ঢেকেছি, কখনো তার দিকে ফিরেও তাকাইনি। তার চোখের মায়া, শরীরের পবিত্রতা, গালের টোল, লম্বা চুল, কোনোটাই আমাকেই টানেনি তার কালো চামড়ার জন্য। তারপর আস্তে আস্তে একদিন যখন বড় হতে শুরু করলাম, মেয়েটা তখন ধুমধাম করে বিয়ের তোড়জোড় পড়ল। মেয়েটা আমাকে এসে বলল, আমাকে তোমার কাছে রাখতে পারো। আমি তার কথা শুনিনি সেদিন। গায়ে গোবরের গন্ধ ছিল যে, সে চোখ মুছতে মুছতে ফিরে গেছিল। সেদিন বাড়িতে কালী পূজা, সারা বাড়ি সেজেছে আড়ম্বরে, মা আসছে। সেদিন আমিও গোবর নিয়ে মণ্ডপটা ঠিকঠাক করে পরিষ্কার করলাম, না কোনো গন্ধ লাগেনি। 11টা নাগাদ মা মন্দিরে পদার্পণ করলো। প্রতিমা দেখে ভিতরটা প্রশান্তিতে ভরে গেল। তখন মনে পড়লো আমার, শেষবেলায় কেউ একজন আমাকেও দেখতে চেয়েছিল। ছুটে চলে গেলাম কালো মেয়েদের বাড়ি। তাদের বাড়িও আর সেজেছে রঙে, আলোক সজ্জায়, ফুলের গন্ধে মোমো করছে চারপাশ। এক অর্ধবৃত্ত সঞ্চিত চৌপায়ার উপর মেয়েটা সেজে গুজে বসে আছে। অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম। এত প্রশান্তি মানুষের দিকে তাকিয়ে হয়? এর আগে আমি জানতাম না সে এত গোছানো, এত পরিপাটি, এর আগে কেন চোখে পড়েনি। এই আফসোসও ঘিরে ধরল আমায়। টুকরো টুকরো স্মৃতি তার প্রতি আমাকে দুর্বল করে তুললো। আমি তার কাছে গিয়ে বসলাম। সে আস্তে করে বলল, আমি জানতাম তুমি আসবে, তাই তো সিঁদুরের কোটটা নিয়ে বসে আছে। কখন তুমি আসবে? আমার স্মৃতিতে তুমি প্রথম সিঁদুর দাও, তুমিই আমার প্রথম। আমি মুগ্ধতায় সবার অলক্ষ্যে তার স্মৃতিতে সিঁদুর দিলাম। চোখ আর ফেরাতে পারিনি, ওই চাহনিতে আটকে গেছি বহুক্ষণ। ক্ষণিক বাদে ফোন আসলো বাড়ি থেকে, পুজো শুরু হচ্ছে যে, তাড়াতাড়ি বাড়ি আয়। আমি তড়িঘড়ি করে উঠলাম তার থেকে। মেয়েটা বলল, তুমিই প্রথম ছিলে আর তুমিতেই আমার শেষ। মেয়েটা আমাকে প্রণাম করল। মেয়েটার বিয়েও প্রিন্টার লগ্ন। আমি বাড়ির পুজোতে ফিরে আসলাম। সারা রাত ধুমধাম করে পুজো হলো, দেবীর আরতি হলো সকালে। এবার মা বিদায় নেবে বাড়ি থেকে। কে যেন বলে গেল, অমুকের মেয়ে বিয়ের আসরেই মারা গেছে। আমি হতবিবলের মতো ছুটলাম, গিয়ে দেখি আরেক দেবী মূর্তি বিসর্জনের অপেক্ষা করছে। চোখ ফেটে জল আসলো। মাটি চাপড়ে বারবার বলতে ইচ্ছে হলো, তুমি এবারটা অন্তত থেকে যাও, তুমি এবারটা অন্তত থেকে যাও, তুমি এবারটা অন্তত থেকে যাও। বেলা 12টার দিকে মার বিসর্জন হলো। মেয়েটার শেষকৃত্য সম্পন্ন হলো ওর আশেপাশে। মার সাথে বিদায় নিল মেয়েটা। এক জীবনে না পাওয়া ভালোবাসা, প্রচণ্ড অভিমান, একরাশ অবজ্ঞা মেয়েটাকে প্রতিদিন অতল জলে ঠেলে ফেলেছে। মৃত্যু তার মুক্তিমাত্র। যে কালো মেয়েটার চোখে ভালোবাসা দেখিনি, সেই আমি আবার কালো মূর্তিকে গড় হয়ে প্রণাম করেছি। আমার চোখেই যার বিসর্জন হলো, তার সাথে নিয়েই তার বিসর্জন দিলাম। কালো পৃথিবীর একমাত্র রং যা আদি সত্য, যার ভেতরে আর কোনো রং নেই, যে পুড়ে পুড়ে খাঁটি, যার চরিত্রের উজ্জ্বলতায়ও পথ চলা যায়। আমি সে কালো মেয়েকে বিসর্জন দিয়ে এসেছি। গঙ্গার ঘাট থেকে ফেরার পথে মেয়েটা যেন বলে গেল, আমি হারিয়ে গিয়েও হারিয়ে যাইনি।
আমি তোমার অনুভূতিতে আর তুমি আমার সমস্ততাতে। দেখলে তো এখন তুমি আমার, হাওয়ায় কথাগুলো উড়ে বেড়াচ্ছে, আমি নিরুদ্দেশের পথে হাঁটছি, সে কালো মেয়েকে আজ বড্ড দেখতে ইচ্ছে করছে, সেই কালো মেয়েকে আজ বড্ড দেখতে ইচ্ছে করছে, সেই কালো মেয়েকে আজ বড্ড দেখতে ইচ্ছে করছে। Oh my God.